আসসালামু আলাইকুম এসএসসি সুপ্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি দেখাবো এখানে যে তোমাদের ভূগোলের যে তৃতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটা ছিল, এই অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ এখানে দেখানো। তো একটা কথা বলি যে অ্যাসাইনমেন্ট কিন্তু অনেকেই অনেক জায়গা থেকে দেখে দেখে লিখবে, অথবা অনেকেই আগে অ্যাসাইনমেন্ট পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যান্সারগুলো লিখে ফেলে। তবে একটা কথা বলি যে কোশ্চেনের সাথে অ্যাডজাস্ট করে যদি আপনি অ্যাসাইনমেন্টগুলো না লেখেন, তাহলে আপনার অ্যাসাইনমেন্ট লেখা বা না লেখা সমান কথা। এজন্য আমি সাজেস্ট করব আপনার কোশ্চেনে যেভাবে বলছে ঠিক ওইভাবে ফলো করে যদি আপনি অ্যাসাইনমেন্টটা সুন্দরভাবে করতে পারেন, তাহলে কিন্তু পূর্ণাঙ্গ একটা মার্ক পাবেন। আর অ্যাসাইনমেন্ট যাতে দ্রুত করতে হবে এমন কোনো কথা না, আপনার 2 থেকে 3টা অ্যাসাইনমেন্ট দিতেছে, এগুলো আপনি ধীরে ধীরে আস্তে আস্তে করেন এবং ভালো করে হাতের লেখা স্পষ্ট, খারাপও হাতের লেখা সমস্যা নাই, স্পষ্ট করে করেন। তো আমি আজকে এখানে প্রতিবেদন এবং আপনার আদারওয়াইজ যে কোয়েশ্চেনগুলো আছে সবগুলো দেখাবো এবং অ্যান্সারগুলো করে দেবো। তো চলুন আমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ক্লাসটা দেখা শুরু করি এবং কোয়েশ্চেনটা একটু দেখে আসি। এবং আপনি কী শিরোনাম লিখবেন, কীভাবে লিখবেন, স্টেপ বাই স্টেপ এখানে আলোচনা করব। তো দেখেন এখানে ফার্স্ট লেখা আছে কি, আশা করি এখানে আপনি আলকে ঘোলা দেখাচ্ছে, তারপরেও আমার অ্যান্সারটা অনেক স্পষ্ট। কারণ দেখেন এখানে লেখা আছে, আমি এখানে পড়ে বুঝে দিচ্ছি আপনাদের জন্য, সূর্যকে পরিক্রমণ, এটা এটাই কিন্তু মূলত অ্যাসাইনমেন্ট, এটা কিন্তু দ্বিতীয় অধ্যায় কিন্তু তৃতীয় সপ্তাহ। ওকে, তো দেখেন এখানে লেখা আছে অ্যাসাইনমেন্ট, সূর্যকে পরিক্রমকালে পৃথিবীর 4টি অবস্থার বাংলাদেশের বিরাজমান ঋতু পরিবর্তন বিষয়ক একটি প্রতিবেদন প্রণয়ন। তো তারপরে কি আছে, ঋতু পরিবর্তনের কারণ প্রভাব বিশ্লেষণ করতে পারবে এখানে। তো তারপরে এখানে যেটা আছে প্রয়োজনে দেখেন এখানে নির্দেশক ঋতু পরিবর্তনের কারণ প্রতি পৃথিবীর 4টি অবস্থা চিত্র বাংলাদেশের বিরাজমান ঋতু, এখানে দেখেন 1টা 2টা 3টা 4টা স্টেপ দিছে। ওকে, দেখেন এখানে ফার্স্ট হাফের যে কাজটা করতে হবে, একটা প্রতিবেদন লিখতে হবে এখানে, সূর্যকে পরিক্রমণকালে পৃথিবীর 4টি অবস্থার বাংলাদেশের বিরাজমান ঋতু পরিবর্তন বিষয়ক একটি প্রতিবেদন প্রণয়ন করতে হবে, এটাই কিন্তু ফার্স্ট স্টেপ। তো প্রতিবেদন প্রণয়নে অবশ্যই আপনাকে প্রথমে করতে হবে, এবং এখান থেকে যে নির্দেশনাগুলো দেওয়া আছে ঋতু পরিবর্তনের কারণ, আমি এখানে ক নম্বর দিয়ে ঋতু পরিবর্তনের কারণটা দেখা দিয়েছি, আপনি যদি যথাযথ ভালো ব্যাখ্যা করতে পারেন তাহলে কিন্তু আপনি 4 মার্ক পাবেন, আর যদি ভালো ব্যাখ্যা করতে না পারেন, অবহেলা করেন, একটু কম লিখেন তাহলে 3 মার্ক, তারপরে একটু কম লিখলে 2 মার্ক, তারপরে কম লিখলে 1 মার্ক। ওকে, তো দ্বিতীয় স্টেপে কী করতে হবে, দেখেন খ নম্বরে পৃথিবীর 4টি অবস্থা, তো পৃথিবীর 4টি, দেখেন এখানে ঋতু পরিবর্তন প্রক্রিয়ার পৃথিবীর 4টি অবস্থা যথাযথভাবে ব্যাখ্যা করলে, পৃথিবীর 4টি অবস্থা যদি সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারেন তাহলে কিন্তু আপনি কত মার্ক পাচ্ছেন, 4 মার্ক। ওকে, তো এইভাবে দেখেন ক খ গ ঘ আমি এখানে স্টেপ বাই স্টেপ অ্যান্সারগুলো দেখাবো। এবং অ্যাসাইনমেন্টের যে শিরোনামটা লিখবেন, এখানে অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখবেন সূর্যকে পরিক্রমণকালে পৃথিবীর 4টি অবস্থার বিষয়ক একটি প্রতিবেদন প্রণয়ন। ওকে, আমি আবার বলে দিচ্ছি, সূর্যকে পরিক্রমণকালে পৃথিবীর 4টি অবস্থার বিষয়ক একটি প্রতিবেদন প্রণয়ন। তো চলুন আমরা অ্যান্সারটা দেখা শুরু করব। তো দেখেন এখানে ফার্স্ট আপনার যে অ্যান্সারটা দেওয়া আছে, তারিখ বরাবর, প্রধান শিক্ষক মণিপুর উচ্চ বিদ্যালয় ঢাকা, আপনার যেটা দিতে এমন কোনো কথা না, আপনি আপনার মতন দিবেন, হয়তো হুবহু লিখে দিলেও কিন্তু হবে। বিষয় সূর্যকে পরিক্রমণকালে, দেখেন এখানে বিষয়টা কী লিখবেন, এখানে বিষয় সূর্যকে পরিক্রমণকালে, সূর্যকে পরিক্রমণকালে পৃথিবীর 4টি অবস্থার বাংলাদেশে বিরাজমান ঋতু পরিবর্তন শীর্ষক প্রতিবেদন এটা লিখে দিবেন। ওকে, তো লিখার পরে ফার্স্ট, তারপর আপনি যে কাজটা করবেন, দেখেন এভাবে লিখবেন জনাব বিনীত নিবেদন, এই যে আপনার আদেশ নং এত, দেখেন এখানে যে স্কুলটা আছে স্কুলের নাম সংক্ষেপে এখানে মণিপুর উচ্চ বিদ্যালয়, তো তাই দেখেন এখানে লেখা হয়েছে, এখানে আমি দেখাচ্ছি, এখানে কিন্তু স্কুলের নামটা সংক্ষেপে দেওয়া হয়েছে এখানে, দেখেন যেহেতু এখানে মণিপুর উচ্চ বিদ্যালয় এখানে দেওয়া আছে মণিপুর উচ্চ বিদ্যালয়, তাই এখানে সংক্ষেপে এটা দেওয়া হয়েছে। এখানে তারিখ দেখেন মণিপুরের ম উচ্চ বিদ্যালয়ের রস্যু বিদ্যালয়ের বয়সী দিয়ে সংক্ষেপে এত তারিখ, যে কোনো একটা তারিখ এখানে লিখতে হবে এমন কোনো কথা না, আপনি আত্মাবধান করে দিবেন 18 জুলাই এত অনুসারে সূর্যকে পরিক্রমণকালে পৃথিবীর 4টি অবস্থার বাংলাদেশের বিরাজমান ঋতু পরিবর্তন শীর্ষক প্রতিবেদনটি নিয়ে পেশ করছি। সূর্যকে পরিক্রমণকালে পৃথিবীর 4টি অবস্থার বাংলাদেশে বিরাজমান ঋতু পরিবর্তন, তো তারপরে যে কাজটা করতে হবে, তো দেখেন এখানে তৃতীয় স্টেপে আমরা চলে যাবো।
তারপর আছে ঋতু পরিবর্তন। তো দেখেন এখানে লেখা আছে ঋতু পরিবর্তন, তো ঋতু পরিবর্তন এখানে লেখা আছে ঋতু পরিবর্তনের কারণ, ফার্স্ট স্টেপ এখানে লেখা আছে ঋতু পরিবর্তনের কারণ। দেখেন আমি এখানে মার্ক করে দেখাচ্ছি, এখানে এখানে কিন্তু লেখা আছে ঋতু পরিবর্তনের কারণ। তো আপনি ক নম্বরে কী করবেন আগে দেখেন, আপনি লেখার আগে এটা একটা জিনিস অবশ্যই লিখবেন, প্রতিবেদনটি প্রণয়ন করছি। তো তারপরে যে কাজটা করবেন, সূর্যকে পরিক্রমণকালে পৃথিবীর চারটি অবস্থায় বাংলাদেশে বিরাজমান ঋতু পরিবর্তন, এটা লিখে কিন্তু এখান থেকে লেখা শুরু করবেন। ওকে, ঋতু পরিবর্তনের কারণ ক নম্বরে দেওয়া আছে, আপনি যখন লিখবেন ঋতু পরিবর্তনের কারণ, দেখেন এখানে লেখা যখন লিখবেন ঋতু পরিবর্তনের কারণ দেওয়ার পরে, আর এটা কিন্তু সমস্ত প্রতিবেদনটা স্টেপ। ওকে, এত এটা লিখে কিন্তু প্রতিবেদনটা লেখা শুরু করে দেবেন। ওকে, পৃথিবী পরিবর্তনের কারণ, পৃথিবীর বিভিন্ন স্থানে দিন রাত্রির তারতম্যের জন্য উত্তাপের হ্রাস বৃদ্ধি, পৃথিবীর ঘূর্ণনের কারণে সূর্য পৃথিবীর যে গোলার্ধের নিকট অবস্থান করে তখন সেই গোলার্ধে দিন বড় এবং রাত ছোট, তার বিপরীত গোলার্ধে রাত বড় দিন ছোট, পৃথিবী দিনের বেলায় তাপ গ্রহণ করে ফলে ভূপৃষ্ঠে উত্তপ্ত হয় এবং রাতের বেলায় বিকিরণ করে শীতল হয়, তখন একটি স্থানে বড় দিনে ভূপৃষ্ঠ যে তাপ গ্রহণ করে ছোট রাতে সে তাপ পুরোটা বিকিরণ করতে পারে না, ওই স্থানে সঞ্চিত তাপের কারণে আবহাওয়া উষ্ণ হয় এবং তাতে গ্রীষ্মকালীন আবহাওয়া পরিলক্ষিত হয়, বিপরীত গোলার্ধে রাত বড় এবং দিন ছোট হওয়াতে দিনের বেলায় যে তাপ গ্রহণ করে রাতের বেলায় সব তাপ বিকিরণ করতে হয়তো ঠান্ডা অনুভূত হয় তখন শীতকাল থাকে। তো তারপর দেখে লেখা আছে 2 নম্বর, পৃথিবীর গোলাকার আকৃতি, পৃথিবী দেখেন গোলাকার আকৃতি, এখানে স্টেপ বাই স্টেপ লিখে দেবেন এখান থেকে। পয়েন্ট এখানে নিচে দাগ দিয়ে পৃথিবী, পৃথিবী তাই পৃথিবীর কোথাও সূর্যরশ্মি লম্বভাবে পড়ে আবার কোথাও তির্যকভাবে পড়ে, ফলে তাপমাত্রার পার্থক্য এবং ঋতু পরিবর্তিত হয়। পৃথিবীর উপবৃত্তকার কক্ষগণ, তো তারপরে দেখেন স্টেপে আছে পৃথিবীর কক্ষপথে কৌণিক অবস্থান, বার্ষিক গতির কারণে, এদের স্টেপ বাই পয়েন্ট ক্লাসে পয়েন্টগুলো অবশ্যই সুন্দর করে লিখে দেবেন এখান থেকে দেখে দেখে। দেখেন এখানে ঘ নম্বর লেখা আছে বাংলাদেশে বিরাজমান ঋতু, এখানে যে ঘ নম্বরটা আছে, এখানে ঘ নম্বরটা অনেক ইম্পর্টেন্ট, এখানে অনেক স্টুডেন্ট আছে যারা বই থেকে ঘ নম্বরটা অনেকে খুঁজে পাচ্ছে না। দেখেন ঘ নম্বর এখানে লেখা আছে বাংলাদেশে বিরাজমান ঋতু, লেখার পরে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল আর দক্ষিণ গোলার্ধে শীতকাল, তো এভাবে স্টেপ বাই স্টেপ যে দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে দেখে লিখে দেবেন। ওকে, আজকের মতন এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।